শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো। প্রথম বর্ষের শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায়ে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দ্বিতীয় অধ্যায়ে আরেকটি বিষয় আলোচনা করার আছে, সেটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এখন এই ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি? প্রথমে আসো, কম্পিউটিং মানে তো তোমরা বুঝছো কম্পিউটার সম্পর্কিত যে কোনো জিনিস। ক্লাউড শব্দটির অর্থ কিন্তু মেঘ, এটাও জানো। ক্লাউড শব্দটির অর্থ কি? মেঘ। অর্থাৎ আমরা ইন্টারনেট ব্যবস্থাকে রূপক হিসেবে ব্যবহার করছি, অর্থাৎ যে ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে যে কোনো তথ্যকে আমরা খুব সহজে ব্যবহার করতে পারি, সেটাকে আমরা বলছি ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ খুব দ্রুত তথ্য মানুষের হাতের নাগালে আসা এবং সেই তথ্যকে ব্যবহার করা, সেই সম্পূর্ণ পরিষেবা গ্রহণ করাটাকে আমরা বলছি ক্লাউড কম্পিউটিং। ইন্টারনেটের মাধ্যমে যে পরিষেবা গ্রহণ করা সেটাকে বলছি ক্লাউড কম্পিউটিং। এখন এই যে ক্লাউড কম্পিউটিং, এই ধরনের প্রথমে কোথা থেকে এসলো? প্রথমত যখন ইন্টারনেট আবিষ্কার হলো, তখন ইন্টারনেটে যে পরিষেবাটা ছিল সেটা ছিল শুধুমাত্র আমেরিকার যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেখানে। এরপর ইন্টারনেটের পরিষেবাটা আরেকটু বাড়তে থাকলো। এই বাড়ার ফলে দেখা যাচ্ছে যে মানুষের হাতের নাগাল যদি তথ্য এবং যোগাযোগকে তুলে দিতে হয়, প্রযুক্তি যদি তুলে দিতে হয়, তাহলে অবশ্যই আমাকে এটার ক্ষেত্রেও কিছুটা পরিমাণ পরিষেবা গ্রহণ করার জন্য যে টাকা পয়সার লেনদেনের বিষয়টা আছে সেটাও কিন্তু এখানের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সেইটার কথা মাথায় রেখে সর্বপ্রথম একটা চিন্তা করা হলো যে যদি কম্পিউটারে যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যেমন সফটওয়্যার, স্টোরেজ ডিভাইস, এই যে সফটওয়্যার স্টোরেজ ডিভাইসগুলো, এগুলোকে যদি আমরা বিভিন্নভাবে ভাড়ায় ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে ইন্টারনেট ব্যবস্থাকে ব্যবহার করে আমরা কি করতে পারবো? বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে পারবো। আমি যদি একটু সহজ ভাষায় বোঝাই, তাহলে তোমরা সবাই ইমেলের কথা নিশ্চয়ই শুনেছ, ইমেল, ইলেকট্রনিক মেইল। তাহলে এই ইলেকট্রনিক মেইলটা যদি আমরা ব্যবহার করতে চাই, আমরা কি কি ব্যবহার করি? যেমন আমরা জিমেল ইউজ করি, জিমেলটা আমরা ব্যবহার করছি, যেমন হটমেল, জিমেল, এই যে এই জিনিসগুলো আমরা ব্যবহার করি, জিমেল, হটমেল। গুগলে সার্চ দিয়ে আমরা বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি, এবং ইউটিউব আছে আমাদের এই মুহূর্তে, এখন ইউটিউব যথেষ্ট জনপ্রিয়। যেমন আমি এখন ক্লাস করছি, এটা ইউটিউবে আমি আপলোড দেবো, তুমি তোমার যখন সময় হবে তুমি তখন দেখতে পারবে, লিংক থাকলে তুমি যখন সময় হবে তখন দেখবে। এই যে এই সুবিধাটা অ্যাক্সেস করার জন্য আমি কিছু টাকা পে করছি, সেই টাকার মাধ্যমে আমি পরিষেবা গ্রহণ করছি, এই সম্পূর্ণ ব্যবস্থাকে আমরা বলছি ক্লাউড কম্পিউটিং। এবং পুরো বিশ্বই চলছে এখন এই ইন্টারনেট ভিত্তিক পরিষেবার আদান প্রদানের মাধ্যমে, এবং খুবই জনপ্রিয় একটা মাধ্যম হচ্ছে এই ক্লাউড কম্পিউটিং। প্রথমত এই ক্লাউড কম্পিউটিংটাকে যখন জনপ্রিয় করার কথা এসছে, তখন প্রথমেই নাসার যে মুক্ত ব্যবস্থার অ্যাপ্লিকেশন ফর্মটা, ইন্টারফেস প্রোগ্রামটা, সেই মুক্ত অ্যাপ্লিকেশন ইন্টারফেস প্রোগ্রামটার মাধ্যমে নাসা সর্বপ্রথম চিন্তা করলো, যদি ইন্টারনেট ব্যবস্থাটাকে আমি যদি পরিষেবার আকারে নিয়ে আসতে পারি, তাহলে আরো অনেক বেশি লাভবান হবে। এবং সেই কথাটা কিন্তু মাথায় রেখে কিন্তু বর্তমানে ক্লাউড কম্পিউটিং এত জনপ্রিয়। এই যে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো ক্লাউড কম্পিউটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন আমি যে গুগলের কথা বললাম, তারপরে মাইক্রোসফট মেইল আছে, ড্রপবক্স আছে, এই যে বিভিন্ন ধরনের সেঞ্চুরি লিংক, এই যে প্রতিষ্ঠান বা ভেন্ডরগুলো আছে, সেগুলো মূলত ক্লাউড কম্পিউটিং নিয়ে ব্যবসাটা করছে, এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা এই পরিষেবাটা কি করতে পাচ্ছি? গ্রহণ করতে পাচ্ছি। তার মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার বা তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিং এর গুরুত্ব কি? এটি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন? এই প্রশ্নটির উত্তর হচ্ছে এটা যে ইন্টারনেট ভিত্তিক পরিষেবা প্রদানের জন্যই কিন্তু ক্লাউড কম্পিউটিং এর সূচনা। অর্থাৎ বর্তমানে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে আমরা যে সহজলভ্যতা, যে ঘরে বসেই সবকিছু সুযোগ সুবিধা ভোগ করার যে প্রচেষ্টা, অথবা যে সবকিছু সুযোগ সুবিধা ভোগ করার যে ব্যবস্থা করা হয়েছে, সেটা মূলত ক্লাউড কম্পিউটিং এর জন্য। তো ক্লাউড কম্পিউটিং এর সুবিধাগুলো কি কি? মূলত সুবিধা হচ্ছে, সব থেকে বড় সুবিধা, সহজলভ্যতা, সহজপ্রাপ্যতা, রক্ষণাবেক্ষণ খরচ কম, ইন্টারনেট সুবিধা থাকলে যে কোনো প্রান্ত থেকে এটা আমরা অ্যাক্সেস করতে পারি, এবং যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেসিবিলিটি আমার কাছে থাকতে পারে। সময় অনুযায়ী কিছু খরচ আছে, সেই খরচটা তুলনামূলক কিছুটা কম। তবে নিরাপত্তা জনিত যদি কথা বলতে যায়, যে তথ্য নিরাপত্তা বা তথ্য আদান প্রদানের যে ক্ষেত্রটা সেটা কিছুটা কম, এবং একটা নির্দিষ্ট সময় পরপর আমাকে কিছু টাকা পে করতে হবে, এবং সম্পূর্ণ ব্যবস্থাটাই নির্ভর করছে নিরাপত্তার উপর, নির্ভর করে।
অর্থাৎ আমি কতটুকু তথ্য আদান প্রদান করতে পারছি বা আমি কিভাবে এই ক্লাউড কম্পিউটিংটাকে ব্যবহার করছি, শিক্ষা প্রতিষ্ঠান বলো, অফিস আদালত বলো, অথবা চাকরি ক্ষেত্রে যে কোনো জায়গায় এই ক্লাউড কম্পিউটিং বা ইন্টারনেট ভিত্তিক পরিষেবা প্রদানের মাধ্যমে কিন্তু বর্তমানে সম্পূর্ণ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি রান করছে অথবা চলছে। তাহলে ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়গুলো খুবই অধিক গুরুত্বপূর্ণ তার মধ্যে ক্লাউড কম্পিউটিং এর বিষয়টা হচ্ছে, ক্লাউড কম্পিউটিং কি, এর সুবিধা অসুবিধা একটু পড়বে, কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিং কেন গুরুত্বপূর্ণ, এই ধরনের একটা প্রশ্ন আসে উচ্চতর দক্ষতার জন্য, যে বিষয়টা কিভাবে কি বুঝেই লিখব। এছাড়াও দ্বিতীয় অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ টপোলজি, টপোলজি গুলো অধিক গুরুত্বপূর্ণ। যে ছটা টপোলজি আমি পড়িয়েছি ছটাই গুরুত্বপূর্ণ। হাব কি, সুইচ কি, হাবের চেয়ে সুইচ উত্তম কেন, এই প্রশ্নগুলো। মডেম কি, মডেম, রিপিটার, রাউটার, গেটওয়ে, ব্রিজ, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো দ্বিতীয় অধ্যায় থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলো হচ্ছে যে দ্বিতীয় অধ্যায়ে অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস, আইসোক্রোনাস এর মধ্যে পার্থক্য কি। আরেকটি হচ্ছে যে মোডগুলো, অর্থাৎ সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই যে মোডগুলো কিভাবে কাজ করে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও ছোট ছোট প্রশ্নগুলোর মধ্যে রয়েছে ব্রডব্যান্ড কি, ব্যান্ডউইথ কি, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, এগুলোর গতিসীমা কতটুকু, এগুলো অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ, আবার এক লাইন প্রশ্নের জন্য মানে অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের জন্য সমান গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই এইচএসসি 2021 এর সিলেবাসটা দেখেছো, পুনর্বিন্যাসকৃত সিলেবাসটাতে, তো সিলেবাসটাতে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চারটা চারটা দিয়েছে। তোমাদের যেহেতু এবছর পরীক্ষা নয়, 2022 এর পরীক্ষা দিয়ে তোমরা, তবুও এই চারটা চ্যাপ্টারে কিন্তু তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। তো সুতরাং সেক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়ে প্রশ্ন প্রত্যেকটা খুব ভালো করে করতে হবে, যদি 2022 সাল মাথায় রেখে তোমরা পড়ো। আজকে এই পর্যন্তই। কোনো কিছু যদি প্রশ্ন করার থাকে তোমরা অবশ্যই ইনবক্সে অথবা মেসেজ করে জানাতে পারো, আমি চেষ্টা করবো উত্তর দিতে এবং সেই অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।